বিয়ের প্রায় দু বছর পর আমরা এসেছি হানিমুনে। তো কোথায় এসেছি? এই ভেসেলটাই করে আমরা উঠে যাবো ওই দিকটাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সি কালেকশন। তো যেমনটা শুনলেন আমরা কোথায় যাচ্ছি, সেটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই জানতে পারবেন। আর এখন আমরা যেখানে যাব সেখানে বাইকে করেই যাব, অনেকটা রাস্তা তো বাইকে করেই যাব। তো চলুন যাওয়া যাক। তো আমাদের ব্যাগও প্যাকিং হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, এবার যাব, লেটস গো। এতদূর তো চলে এলাম, তবে রাস্তা যেতে যেতে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো। তো গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য এনারা গাড়িটা সারিয়ে দিয়েছিলেন। তো নূরপুর এলে যদি কেউ নূরপুরের দিকে আসেন এনাদের কাছে সারাবেন, আমি ডিটেলসটা তো দিয়েই দিয়েছি। ওই তো ভেতরে দশটা করে এটা হলো নূরপুর থেকে কাকুরহাটির ফেরিঘাটের টাইম টেবিল। টিকিট দিয়ে আমরা ভেতরে ঢুকে গেছি। এই এদিকে ফাঁকা একদম। চলো চলো চলো, আস্তে 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 যেটা বলছি তুমি শুনতেই পাচ্ছ। আমাদের এখানে ছটা টিকিট লেগেছে, আমাদের দুজনের দুটো, মোটর সাইকেলের জন্য চারটে টিকিট। ভেসেলটাই করে আমরা উঠে যাব ওই দিকটাতে, তার দিকটা একটু দেখে দিয়েছিলাম। গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন এপার থেকে ওপারে এসে পৌঁছে গেছি, এবার নামবো। চলো চলো চলো, এবার জোরে চলো। এটা কি আছে?
একটা ব্রিজ আছে ওইদিকে, ওটা মনে হয় ট্রেন যায়, ওটাতে ট্রেন যায়। যাই হোক, শেষমেশ 10 ঘন্টার অবস্থানে আমরা হোটেলে এসে পৌঁছেছি এখন। আর হোটেলে এখন বাইক নিয়ে ঢুকে গেছে, ওখানে পার্কিং করবে। আর এই দিকটা একটু পার্ক টাইপের আছে, বসা টসা যায়। এগুলো সকালে দেখা দিব, সকালে দেখলে ভালো লাগবে। এখন অন্ধকার হয়ে গেছে অনেকটাই, রাত হয়ে গেছে, পরে কালকে সকালে দেখাবো। আর এখন আমরা রিসেপশানে যাব, গিয়ে চাবি নেব। এখন এখানে ফর্মালিটিস পুরো করছে সব রিসেপশানে এসে, এবার শুধু চাবিটা নেবে আর ওপরে যাব। তো এর মধ্যে একটা গণ্ডগোল হয়ে গেছে, আমাদের রুমটা হচ্ছে অন্য কেউ আছে, এখন আমাদেরকে অন্য রুমে দিচ্ছে। এখন দেখা যাক পরে কী হয়, আবার আমাদের রুমটা দেয় কি না। এখন আমরা লিফটে উঠবো, আর একজন আমাদেরকে নিয়ে যাচ্ছে রুমের মধ্যে, এই হোটেলের রিসেপশন থেকে একজন নিয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর আমরা এসেছি হোটেল কোড়ালে। 10 ঘন্টা অবস্থানের ফল আমরা এসে পৌঁছেছি 9-10 ঘন্টা অবস্থানের ফলে। আর যদি এই যে আমরা এখন এই রুমটাতে আছি, রুমটা আমি পরে দেখাবো। আর হচ্ছে এটা আমাদের রুম না, আমরা এই রুমটা বুক করিনি, আমরা একটা অন্য রুম বুক করেছিলাম 404। আমরা এসে কিন্তু আমাদেরকে এখন দিয়েছে 304, কারণ আমাদের সেই রুমটাতে এখন অন্য কেউ আছে। সে যাই হোক, এবার বলে দিই আমরা আছি হোটেল কোড়ালে, আর আমরা এসেছি দীঘাতে। হ্যাঁ, আমরা দীঘা এসেছি, আর বাইকে করে এসেছি, কোমর টোমর একদম ধরে গেছে, মাথাতে হেলমেট পরা ছিল, এতটা রাস্তা আসার কারণে মাথা পুরো ব্যথা হয়ে গেছে, সানগ্লাস আর মাস্কের জন্য নাক ভোঁতা হয়ে গেছে, চোখের এ হয়ে গেছে, মাথা পুরো ব্যথা হয়ে গেছে, সানগ্লাস আর মাস্কের জন্য নাক ভোঁতা হয়ে গেছে, চোখের এ হয়ে গেছে, বিশাল প্রবলেম হচ্ছে। আজের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, পরে কালকে পুরো রুমটা ঘুরে দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।